বেশ কয়েকদিন থেকেই নিখোঁজ ছিলেন আলোচিত ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান। আজ 18 জুন 2021 দুপুর 2টার পর তিনি উদ্ধার হয়েছেন এবং এটি নিয়ে ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন পেজ এবং গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে আবু তহা মোহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গিয়েছে বলে। আবু তহা মোহাম্মদ আদনানের সাথে তার সফরসঙ্গী মুহিতকেও উদ্ধার করা হয়েছে। মুহিতের পরিবার এবং আদনানের মামা বিষয়টি নিশ্চিত করেছেন। কিসের কারণে গুম হয়েছিলেন এবং কিভাবে উদ্ধার হয়েছেন এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। ফেসবুক এবং ইউটিউব সহ নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তহা মোহাম্মদ আদনান। এই ইসলামিক বক্তা হঠাৎ করেই গত 10 জুন থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়িচালক সহ আরও 3 জন সহকর্মী ছিলেন। 5 দিন পার হয়ে গেলেও তাদের কোনো হদিস মিলছিল না। তরুণ এই ইসলামী বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তবে কে এই ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান? তার পুরো নাম মোহাম্মদ আফসানুল আদনান, কিন্তু সবার কাছে তিনি আবু তহা মোহাম্মদ আদনান নামেই পরিচিত। 31 বছর বয়সী এই তরুণ বক্তার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানাবাড়িতে বড় হয়েছেন। 2018 সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদের এলাকার বাসিন্দা। আবু তহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা, তিনি ঢাকার মিরপুরের আল ইতফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক। নিখোঁজ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। আবু তহা মোহাম্মদ আদনান উঠতি একজন ইসলামিক আলোচক, যিনি সুস্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মধ্যে দ্রুতগতিতে জনপ্রিয় হন। তার ধর্মীয় আলোচনার পক্ষে বিপক্ষে আলোচনা এবং সমালোচনা দুটোই হতো। রংপুরের বাসিন্দা তহা নিজেকে ইসলামী স্কলার দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলাম ধর্মীয় বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন অনেকদিন ধরেই, যা নিয়ে বিতর্কও চলছে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত তার বক্তব্যে ঢাকা শহরকে কেয়ামতের শহর হিসেবে উল্লেখ করেন। গত 10 জুন 2021 বিকাল 4টার দিকে 3 সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তারপর তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় তহার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ এবং গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ ছিলেন, তারাও নিখোঁজ হয়েছিলেন। ওই রাত থেকেই সবার ফোন বন্ধ ছিল। অবশেষে আজ 18 জুন 2021 শুক্রবার দুপুর 2টার পর রংপুর থেকে আবু তহা মোহাম্মদ আদনান এবং তার সফরসঙ্গী আব্দুল মুহিতকে উদ্ধার করা হয় বলে তাদের পরিবার জানিয়েছে বিষয়টি।